বিজয়ের এই 46 বছর পূর্তি উপলক্ষে আজকে চ্যানেল এস এর স্টুডিও থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আমাদের আজকের অনুষ্ঠান উৎসব মঞ্চ। শুধু দর্শকবৃন্দ, স্বাধীনতার গৌরব আমরা অর্জন করেছি সেই বিজয়ের মাসে 1971 সালের 16ই ডিসেম্বরের এই দিনটিতে। আজকে 46 বছর হাঁটি হাঁটি পাক করে আমরা পার করেছি, এবং সেই সাথে আমাদের বিজয়ের আনন্দের মাত্রাটা আরও বেশি বাড়িয়ে তোলে আমাদের এই চ্যানেলস স্টুডিওতে যখন এই দিনটিতে থাকি। কেন, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের দর্শক, কারণ চ্যানেলস আমাদের 13 বছর পূর্বে আজকের এই দিনটিতে লঞ্চ করেছিল, এবং আপনাদের কমিটি সবার সহযোগিতায় আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। এবং শুধু দর্শকবৃন্দ, সেই জন্যেই সেই বিজয়কে ঘিরে এবং চ্যানেলসের জন্মদিনকে ঘিরে আমরা 2 দিনব্যাপী রেখেছি আমাদের সমস্ত স্পেশাল সব কিছু শোজ আপনাদের জন্যে। আজকে আমাদের সাথে ব্রিটেনের স্বনামধন্য যত শিল্পীরা রয়েছেন তারা আপনাদের সামনে থাকবেন, আমরা আয়োজন করেছি আমাদের এই বিশেষ মঞ্চের। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে কিংবা কোনো ধরনের কোনো কমেন্ট থাকে, তাহলে প্লিজ আমাদেরকে ফোন করুন এবং আমাদের সাথে পার্টিসিপেট করুন। শুধু দর্শকবৃন্দ, আমাদের ফেসবুক লাইভও রয়েছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন না টিভিতে তারা কিন্তু ফেসবুক লাইভ থেকেও আমাদের অনুষ্ঠানটা দেখতে পারবেন। এবারে শুরু করে দিচ্ছি আমাদের অনুষ্ঠান। সবার প্রথমে আমি পরিচয় করিয়ে দিব গানে গানে আনন্দের এই মাত্রাটাকে যারা বাড়িয়ে তুলবে মিউজিকের তালে তালে, তাদের সাথে পরিচিত হয়ে আসা যাক। আমাদের অক্টোপ্যাডে কিবোর্ডে রয়েছে অমিত দে। একটু মিউজিক হয়ে যাক অমিত দে, অমিত দে উপলক্ষে একটু মিউজিক হয়ে যাক। এরপরে প্যাডে রয়েছে আমাদের ফ্যাপস, ফ্যাপস ইটস এ লাভলি নেম দ উইথ ফ্যাট। এরপরে বেস গিটারে রয়েছে আমাদের দীপ, দীপ থ্যাংক ইউ আসার জন্য। এরপরে আমাদের তবলাতে আছে হচ্ছে জয়দীপ, এবং হচ্ছে আপনার নামটা আমি আপনাকে জিজ্ঞেস করছি, রিয়াদ। রিয়াদ, আচ্ছা কত আপনি, এটা কি গিটার? এটা হচ্ছে লিড গিটার, এটা কি গিটার, বেস গিটার? আচ্ছা, দি আদার ওয়ে রাউন্ড, ওকে নেভার মাইন্ড, আই এম জাস্ট টু স্লো। এনিওয়ে, সেই দর্শকবৃন্দ, আমাদের আজকে আজকে আমাদের অনুষ্ঠানটিকে আরও বেশি মজাদার করে তুলবে এবং আমাদের সাথে আমাদের যারা সহযোগী যারা রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দিলাম, এবং আমাদের চলুন দর্শকদের সাথে পরিচয় হওয়া যাক। দর্শকরা সবাইকে একবার হ্যালো বলবেন আমাদেরকে, দর্শকরা সবাই জোরে একটা হাত তালি এবং হ্যালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার আমরা প্রথমেই আমাদের মঞ্চে আহ্বান জানাবো আমাদের ব্রিটেনের এমন একজন স্বনামধন্য মানুষ যিনি বহু বছর ধরে গানে গানে আমাদের সবাইকে মাতিয়ে তুলেছে। আমি মঞ্চের দিকে আহ্বান করছি আমাদের আলাওর ভাইকে। আলাওর ভাই, শুধু দর্শক মিলে জোর একটা হাততালি আলাওর ভাইয়ের জন্য। আপনাকে পেয়েছি আমাদের মঞ্চে, খুবই ভালো লাগছে। আলাওর ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি লুবা, তোমাকে অনেকদিন পরে দেখে ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে, আমার খুব ভালো লাগছে আপনার সাথে আবারও 1 বছর পরে আবার অনুষ্ঠান করতে। আপনি কি আমাদের এই বিজয় দিবস উপলক্ষে, এই চ্যানেলসের জন্মদিন উপলক্ষে চ্যানেলস সম্পর্কে দুটি কথা বলবেন আমাদের জন্য প্লিজ? ছোট্ট করেই বলতে চাই, চ্যানেলসের জন্ম থেকেই এখন পর্যন্ত চ্যানেলসের সাথে আছি, চ্যানেলসের দীর্ঘ আয়ু কামনা করি, এবং চ্যানেলস যেভাবে আমাদেরকে সেবা করে যাচ্ছে আমাদের কমিউনিটিকে, এভাবে সদা সর্বদা যেন এইভাবেই চলতে থাকে, এবং সাথে বলছি সবাইকে বিজয়ের শুভেচ্ছা। ধন্যবাদ, আমরা এবার সরাসরি গানে চলে যাচ্ছি, মাইক আমি ছেড়ে দিচ্ছি আলোর ভাইয়ের জন্য। শুধু দর্শক মিত্র, আবারও জোরে একটা হাততালি হবে। থ্যাংক ইউ। সুন্দর আমার জন্মভূমি, অমর তাহার সবার চে মধুরামার জন্মভূমির বাংলা ভাষা, জন্মভূমির বাংলা ভাষা, সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলারে, সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে
জননী হও তুমি সোনার বাংলারে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি। সুই দর্শকবৃন্দ, কি অদ্ভুত সুন্দর কণ্ঠে আলাউর ভাইয়ের গলায় আমরা এই গানটি শুনলাম। আমরা মনে আছে সেই 71 সনে যারা জন্ম হয়নি, আমরা
আমাদের অনেক পরে জন্ম হয়েছে, কিন্তু তারপর আমরা রিলেট করতে পারি। আমরা বাংলাদেশের মানুষরা কিছু দা বটি হাতে নিয়ে তাদের মানে পাকিস্তানি হানাবাহিনীদের এগেনস্টে যে আমরা যেভাবে করে যুদ্ধে জয়ী হয়েছিলাম তার কিন্তু একটি কারণ আছে, কারণ পুরো বাংলাদেশকে আমরা মা হিসেবে দেখেছি। তারা যেমন গুটি কয়েক হানাদার বাহিনীরা তারা জব করেছে মাত্র, কিছু পয়সা পেয়েছে, পয়সার বিনিময়ে হয়তো আমাদের বাঙালিদের সাহিত্যটাকে আমাদের ট্র্যাডিশনটাকে নষ্ট করে দিতে চেয়েছে, কিন্তু আমরা বাঙালিরা তা হতে দেইনি, আমরা দেইনি, কারণ আমরা পুরো বাংলাদেশটাই আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের বাংলার মাটি। যাই হোক, এই এই পর্যায়ে আমি ডাকবো আমাদের ব্রিটেনের আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্বকে, যার গানের আমি খুব বড় একজন ভক্ত, তাকে আমি ডাকছি। তিনি হচ্ছে গৌরী চৌধুরী। খুব জোরে একটা হাততালি হবে গৌরী চৌধুরীর জন্য। এবং গৌরী চৌধুরীর গানের সাথে মানে গানের পরপরই আমরা কিন্তু দর্শকের কাছে যাব। আপনাদের জ্ঞান কতটুকু আছে আমাদের এই বিজয় দিবস সম্পর্কে তা কিন্তু একটু খতিয়ে দেখতে যাব, ঠিক আছে? আপনারা সবাই তৈরি তো? গৌরীদির গানের পরই কিন্তু আমি আসছি আপনাদের কাছে। এবং সেই সাথে আমাদের চ্যানেলিস্টের জন্য যদি দুটি মানে লাইন তৈরি করে রাখেন আপনারা, তাহলে আমরা শুনবো আপনাদের কাছ থেকে। তাহলে চলে যাচ্ছি গৌরীদির কাছে। গৌরীদি, কেমন আছো তুমি? খুব ভালো আছি। তোমাদের সবাইকে দেখে, এই যে অডিয়েন্সে সবাইকে দেখে খুব ভালো লাগছে, দেখে ভালো হয়ে গেছি আর। থ্যাংক ইউ। প্রথমে জার্নালিস্টকে শুভেচ্ছা জন্মদিনের। জন্মদিন থেকেই, জন্মলগ্ন থেকেই আমরা আছি, আমরা থাকবো সবসময়, আর আপনারাও সবাই আমাদের সঙ্গে, সবার সঙ্গে থাকবেন। আলার ভাই করে গেল একটা দেশের গান, আমি করছি একটি আধুনিক গান। আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট করতে চাইছি আজকে। বাড়ি ফিরে
শুধু দর্শকবৃন্দ, গৌরীদি কত আপন কণ্ঠে কাউকে হাত জোর করে চাইছিলেন কথা দেওয়ার জন্য যে আবার আসবে ফিরে সেই জন্যে। তো আপনাদের জন্য একটি জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে 13 বছর আমরা পূর্ণ করলাম এই চ্যানেলস থেকে। আমরা কিন্তু কখনো কারো কাছে বলবো না যে আমাদেরকে কথা দিতে হবে যে আমরা সারা জীবন তোমাদের সাথে থাকব, কারণ হচ্ছে আমাদের বলার প্রয়োজন নেই। আমরা এই পর্যন্ত বাংলা কমিটিতে চ্যানেলস সেই যে যাত্রা শুরু করেছিলাম, এখন পর্যন্ত আমরা সমস্ত লাইভ শোজ এবং আমাদের যত ধরনের ট্যালেন্ট শোজ আছে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে, আমাদের চ্যানেলস স্টুডিও থেকে আমরা সম্প্রচার করছি এবং আপনাদের ভালোবাসা পেয়েই আমরা এই পর্যন্ত আসতে সম্ভবপর হয়েছে। এবং সুই দর্শকবৃন্দ, চলুন আমরা তাহলে দর্শকের ভিড়ে এই চ্যানেল সম্পর্কে কিছু শুনে আসা যাক। আমি চলে যাচ্ছি, দেখি এই দিকটা যাচ্ছি। আপা সালাম আলাইকুম, আমি আপনার কাছে শুনতে চাইব, আপনি অবশ্যই, আমি সবসময় আপনার চেহারাটা খুব পরিচিত কারণ আমাদের প্রথম থেকেই ছিলেন আপনি একজন দর্শক। তো চ্যানেলের সম্পর্কে যদি কিছু বলতেন, 13 বছর আজকে আমরা পূর্ণ করলাম, চ্যানেলের সম্পর্কে দুটি কথা যদি বলতেন। চ্যানেলের সম্পর্কে দুটোই বলবো যে আমি যতদূর দেখে আসছি আমার কাছে অনেকই ভালো লাগছে, বা চ্যানেলের প্রত্যেকটা জিনিস নিউজ আমার কাছে অনেকই ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে আমি দেখি এইখানে কাউকে পাই নাকি, এই ভাই জেনের কাছে শুনতে চাবো চ্যানেলের সম্পর্কে এবং বিজয় দিবস সম্পর্কে যদি দুটি কথা বলতেন। প্রথমে আমার বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই 46তম বিজয় দিবসে আপনাদের সকল দর্শককে আমার শুভেচ্ছা, আর তার পাশাপাশি চ্যানেলসকে আমার শুভেচ্ছা। এবং চ্যানেলস আসলে একটা পরিবারের একটা অংশ, যখন চ্যানেলে এসে আসি মনে হয় নিজের ঘরেই আসছি। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার কমিউনিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ দিই, তাদের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদেরকে আরও কোয়ালিটি প্রোগ্রামগুলো চ্যানেলস উপহার দেওক, এবং বাংলাদেশের সাথে যে সেতু বন্ধনটা এটা যেন আরও স্ট্রেংথেন হয়, আরও ডেভেলপড হয়, এবং আমরা কিছু কোয়ালিটি প্রোগ্রাম দেখতে চাই, শুধু যে টক শো তা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি এগুলো যেন আরও গভীরভাবে আমরা ধরে তুলি। ধন্যবাদ। That was very useful comments. Thank you so much for that. আমি এরপরে চলে যাচ্ছি এখানে, ভাই আপনি চ্যানেলের সম্পর্কে যদি দুটি কথা বলতেন। ধন্যবাদ আপনাকে, 13 বছর পূর্তি উপলক্ষে চ্যানেলসকে জানাই অনেক অনেক প্রাণডালা শুভেচ্ছা, এবং সাথে সাথে বিজয় দিবসের আমরা বাংলাদেশি যে যেখানে আছি সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। চ্যানেলস কিন্তু সবসময় আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে, তার জন্য চ্যানেলসকে ধন্যবাদ জানাই এবং চ্যানেলসের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি আপনার কাছে, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ, আমি মুক্তিযোদ্ধা কেসার সৈয়দ। প্রথমে আমি আমাদের 47তম বিজয় দিবসে আমি এখানে যারা চ্যানেলসের শ্রোতা আছেন বা দেশে বিদেশে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের, আর সেই সঙ্গে আমি চ্যানেলসকে তাদের 13 বছর অতিক্রম করার জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং চ্যানেলস কমিউনিটি টেলিভিশন কমিউনিটি চ্যানেল তারা আমার আমার বিশ্বাস ভবিষ্যতে তারা কমিউনিটির জন্য কাজ করে যাবেন। ধন্যবাদ। Thanks a lot. It's time to look at some young crowd now. Let's just go to that little pretty face. Hello, can you please say us a few words about Channelers, please? Yeah, congratulations to Channel S for completing 13 years, and I'm sure they'll have many more years to complete. Is that all? A few more? What sort of a program you would like to see from Channelers? I think they're trying to include the newer generations, so it's more interesting to watch, and there's certain shows which are more engaging, so that's really good. That's brilliant. Now it's time to go back to the stage and look for our another artist now. Shri Darshak Bindu, ধন্যবাদ আবারও সবাইকে। এই পর্যায়ে আমি আমাদের সিঙ্গারকে ডাকবো, ব্রিটেনের অ্যানাদার, আমরা সব পপুলার আজকে সব সেলিব্রিটি নিয়ে আয়োজন করেছি আজকের এই উৎসব মঞ্চ। এরপরে যে ডাকবো তিনি একজন সুন্দরী কণ্ঠ যে তা নয়, তিনি অবশ্যই সুন্দরী, একজন সুন্দর মনের মানুষ এবং সুন্দর তো দেখতেও বটে। তো যাই হোক, ডাকছি আমি আমাদের মঞ্চের দিকে, আহ্বান জানাচ্ছি পরশমণিকে, সবাই খুব জোরে একটা হাততালি হবে তার জন্যে। ধন্যবাদ।
Hello, my dear. How are you? Hello. How are you? Not too bad, thank you. তোমাকে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। তুমি আমাদের চ্যানেলের সম্পর্কে এবং সেই সাথে বিজয় দিবস সম্পর্কে যদি দুটি কথা বলতে এবং তারপরে গান শুরু করে ফেলি আমরা, ঠিক আছে? তো আমি মাইক ছাড়ছি পরশমণির কাছে। আবারও সবাই হাততালি হবে পরশমণির জন্য। আচ্ছা, লোপার কথার জবাবে বলতে হবে যে লোপা আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। লোপা আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার আজকে আসলে একটু গলা বসা, বাট তারপর আজকে আমি বলতে যাচ্ছি চ্যানেলসের 13তম জন্মদিন হাঁটি হাঁটি পা করে 13 বছর এসে পা দিয়েছে চ্যানেলস। তো চ্যানেলসকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং ঠিক এভাবেই আগামীতে আরও অনেক 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 বছরে হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে চলবে চ্যানেলস, এই শুভকামনা। এবং আজকে আমাদের বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো এই দুটো ওকেশন মিলে ডাবল খুশি। তো যাই হোক, তার জন্য আমি আজকে সারাদিন দেশের গান গেয়েছি, তো এখন চ্যানেলসের জন্য একটি জন্মদিনের গান গাইব, আপনারা আমার সাথে গাইতে পারেন চাইলে। আজকের দিনটা অন্যরকম, আজকের এ সকাল অন্য সকাল, আজকের দিনটা অন্যরকম, আজকের এ সকাল অন্য সকাল, সোনা সোনার তুনি হাসি হাসি মুখ করি, সোনা সোনার তুনি হাসি হাসি মুখ করি, তোমায় জানিয়ে যাই আজ সেই দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
ধন্যবাদ পরশমণি আপনাকে। শুধু দর্শকবৃন্দ, আমাদের উৎসবের আরেকটু আমেজ বাড়ি দিয়েছে এই জন্মদিনের গানটা। ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সবাই, সব দর্শককে, এবং যারা সরাসরি টিভি আমাদের দেখছেন, সরাসরি আমাদের টিভির লাইভ থেকে। এবং আমি এখন ডাকবো আমাদের পরবর্তী সিঙ্গারকে, তার নাম হচ্ছে আমাদের হ্যান্ডসাম সুমন শরীফ। কোথায় গেলেন সুমন শরীফ? সবার জন্য একটা একটা জোরে হাততালি হবে তার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শরীফ সাহেব ব্ল্যাক স্যুটে এগিয়ে আসছেন আমাদের মঞ্চের দিকে। কেমন আছেন আপনি? আমি মাইক ছেড়ে দিচ্ছি সুমন ভাইয়ের জন্য, কিন্তু ছেড়ে দেওয়ার আগে দুটি কথা। সেটি হচ্ছে, আপনি যদি আপনার এই হ্যান্ডসাম থাকার রহস্যের সাথে সাথে যদি চ্যানেলের সম্পর্কে দুটি কথা বলতেন এবং আমাদের বিজয় দিবস উপলক্ষে। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলের তো প্রথম থেকেই আছি, আর ইনশাল্লাহ ফিউচারেও থাকবো। আর হ্যান্ডসাম থাকা, প্রতিদিন ব্যায়াম করতে হবে। আচ্ছা, আমি একটা ফিল্মের গান করছি, আশা করি সবার পছন্দ হবে। হ্যালো, আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে, হায় রে মজনু সেজে সেজে, ভালোবাসার লাইলিকে খুঁজে চলেছি। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে, আর মজনু সেজে সেজে, ভালোবাসার লাইলিকে খুঁজে চলেছি। আমার বুকের মাঝে যার ছবি আঁকায় আছে, আরে তারে আমি পাব গিয়ে কার কাছে? আমার বুকের মাঝে যার ছবি আঁকায় আছে, আরে তারে আমি পাব গিয়ে কার কাছে? আমি ঘুরি পথে পথে শুধু তার দেখা পেতে, হে হে কেমন করে হে বলি আমি পাগল হয়েছি। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি। আমি তোমার দেখা পেয়েছি আজ কপাল জোরে, তোমায় বধু করে নিয়ে যাব আমার ঘরে। আমি তোমার দেখা পেয়েছি আজ কপাল জোরে, তোমায় বধু করে নিয়ে যাব আমার ঘরে। আমি তোমায় ভালোবাসি,
আর জানি শহর বাসি হে তোমায় পাবো বলে আমি একা রয়েছি আমি যে প্রেমে পড়েছি আমি যে প্রাণে মরেছি আমি যে প্রেমে পড়েছি আমি যে প্রাণে মরেছি আমি নিজের মনে নিজে আর মজনু সে দেশে যে হে ভালোবাসার লাইলিকে খুঁজে চলেছি হে হে ভালোবাসার লাইলিকে খুঁজে চলেছি হে হে ভালোবাসার লাইলিকে খুঁজে চলেছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সুমন ভাই যে প্রেমে পড়েছেন সেই প্রেমের লাইলিকে যখন বাস্তব জীবনে পাওয়া যায় তখন সব লাইলি কেন যেন ললনা হয়ে যায় তখন আর লাইলি থাকে না যাই হোক আমি আবারও দর্শকের ভিড়ে চলে যাচ্ছি আমার দর্শকের কাছ থেকে কিছু মন্তব্য শুনবো চ্যানেলের সম্পর্কে রাইট আই হ্যাভ গট দিস প্লেস হিয়ার লেটস সি দ্যাট ফেরি ফেস হ্যালো মিস হাউ আর ইউ ক্যান ইউ সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট চ্যানেলস প্লিজ ডার্লিং হাই লোপা আসসালামু আলাইকুম You're doing a fantastic job. Happy birthday, Channel S. Over the years, the program's been getting so much more amazing, so innovative, and a choice for everyone. I think that's why it's attracting the British Bangladeshi viewers, more the younger generation. So continue to do so. And well done to the whole team, the musicians, the producers. There's a lot of people working behind. So congratulations to them. Thank you. Great. It seems like they're a couple. Are you guys a couple? Such a lovely couple. Okay. I knew the body chemistry between you two. Anyway, can we have few words about Channelers? What do you think of Channelers? Thank you. Aske Channelers er ottonto sundor ekta program ebong aske Channelers er jonmodine Channelers ke jonmodine shubhechha. Shei sathe bijoy masher bijoy shubhechha. Thank you. আর আপনার পাশে বসা যে আপনার তার সম্পর্কে যদি কিছু বলতেন উনি কে আপনার অবশ্যই আমার লাভলি ওয়াইফ আর আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম টু ব্রাদার এন্ড সিস্টার্স এন্ড কংগ্রাচুলেশন টু চ্যানেলস এন্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু আ বাংলাদেশ এন্ড ইটস লাভলি টু সি অল আ বেঙ্গলি কমিউনিটি ব্রাদার এন্ড সিস্টার্স এন্ড Today's show is very nice and fantastic. I enjoy every moment. Thank you. That's great. Now I've got another person here who's very popular among us. He's a versatile character. He does a lot of things. Now, tar kach theke shuni channeler somporke kichu. Thank you, Lupa, for your well presentation. Onek kichu bolcho. একসাথে এনিওয়ে প্রথমে বিজয় দিবসের শুভেচ্ছা আর চ্যানেলের সব কলা কুশলীদের শুভেচ্ছা আর কি বলবো আজকে আই ফিল লাইক আই জাস্ট ফিল লাইক পার্ট অফ অডিয়েন্স টুডে দ্যাটস হোয়াই সিটিং হিয়ার বাট আমি না বলে পারতেছি না যখন আজকে আইসা ঢুকছিলাম এই অনেক ভিড় ছিল তখন অনেকে আমাদেরকে তাকাচ্ছিল অনেক বলতে দু তিনজন লোক তাকাচ্ছিল অ্যান্ড ইট লুকস লাইক ইটস লাইক আই নাও লুকড অ্যাট মাইসেলফ ইজ দ্যাট সামথিং রং আই নিউ হোয়াট ওয়াজ ইট দেন অল আই সেড ইজ গামসা অ্যান্ড দেন ইট স্ট্রেট অ্যাওয়ে আই সেড ও ইয়েস সো ইউ আর দ্যাট গামসা পারসন এনিওয়ে I'm sure you're doing a great job. এবং আবারও দর্শকদের শুভেচ্ছা যারা বাসায় বসে দেখছেন এবং চ্যানেলসের সাথে থাকবেন চ্যানেলসের দীর্ঘায়ু করছি থ্যাংক ইউ So the Gamsa man, okay. Anyway, আমি এখন শ্রী দর্শকবৃন্দ আবারও গানে চলে যাচ্ছি এই পর্যায়ে আমি ডাকবো আমরা এমনভাবে আমাদের অনুষ্ঠানটা সাজানোর চেষ্টা করেছি যাতে সব ধরনের গান আপনাদেরকে উপহার দিতে পারি সবাই কিন্তু রক সং শোনে না সবাই রবীন্দ্রসঙ্গীতও শোনে না সো বিভিন্ন ধরনের গানের আমেজটা যাতে আমাদের অনুষ্ঠানে থাকে সেজন্যই আমরা চেষ্টা করেছি আমি এই পর্যায়ে ডাকছি আমাদের আরেকজন স্বনামধন্য শিল্পীকে তিনি আর কেউ নন আমাদের হাসি রানী খুব জোরে একটা হাততালি হবে তার জন্য তালির খুব জোরটা কমে গেছে মনে হচ্ছে আরেকবার চেষ্টা করা যেতে পারে কি ওয়েল ডান থ্যাংক ইউ মাই অডিয়েন্স আই লাভ ইউ অল ওকে হিয়ার শি কামস হাসি রানী আপনি কেমন আছেন খুব ভালো আজকের দিন তো ভালো থাকারই কথা
অনেক ভালো আছি। চ্যানেল এসে জন্মদিন বলে কথা, যাই হোক আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাইক হাসি রানীর কাছে, আবারও একটা হাততালি হবে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ও বন্ধু রে, ওরে তোরে ভালোবাসি বলে লোকে কয় চন্ডাল, তুইও কাটা ঘায়ে লবণ দিয়া, কাটা ঘায়ে লবণ দিয়া খোঁচাইয়া তুলতে সুছাল, আজ আমার ঘটিল জঞ্জাল, বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল। ভীষণ যন্ত্রণা।
হাসি রানীর যন্ত্রণা আসলেই জটিল একটা যন্ত্রণা, জোর করে কিন্তু আসলেই মন হরণ করা যায় না। মন জোর করে হরণ করলে কি হয়? শুধু চরণ পাওয়া যায়। চরণ কি? পা, রাইট? সেরকম কোনো কিছু আমরা স্মরণও করতে চাই না, রাইট? এনিওয়ে চলে যাচ্ছে এই অবস্থায়, আবার দর্শকদের ভিড়ে একদম সামনের সারিতে বসে আছেন আমাদের লাইটনের একজন কাউন্সিলর, তার কাছ থেকে আমি শুনতে চাবো চ্যানেলিস্ট সম্পর্কে দুটি কথা। আসসালামু আলাইকুম, আমাকে দুইটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চ্যানেলের সম্বন্ধে আমি কী বলবো, আজকে চ্যানেলসের জন্মদিন এবং 16ই ডিসেম্বর সব মিলিয়ে একটা শুভ সন্ধ্যা আপনারা এমন সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই আয়োজন দেখে আমি মুগ্ধ। এবং চ্যানেলস লাস্ট 13 ইয়ার্স ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরেছে। এজ এ বাঙালি হিসাবে আমাদের অনেক কিছু গর্ব করার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। লাস্ট 13 ইয়ার্স এস চ্যানেল ইজ ডান দ্য বেস্ট জব ফর আওয়ার সোসাইটি, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফর আওয়ার পিপুল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুদর্শকবৃন্দ, এই পর্যায়ে আই এম গোনা কল ফর ভেরি ওয়ান হ্যান্ডসাম গাই হু, মানে অল দ্য পিপল দে আর লিটারালি ডাইং ফর, নট ওনলি ফর হিজ স্টাইল বাট দ্য ওয়ে হি সিংস সং অ্যাজ ওয়েল। So, ladies and gentlemen, I'm going to call for Mr. Amin Raja. So, please give him a big hands, all of you. Thank you. Hello, handsome. How are you? Fine, thank you. You are so beautiful, too. For a second, I just forgot that I was sitting there. Normally, ami to shurjo shai kori, huh? So, I was just feeling a little bit different. Yeah, kind of. But anyway, so I will take over right now, okay? So, thank you so much for being here. থ্যাংক ইউ। দর্শক সবাই, আপনারা দেখছেন সূর্য ওসানা আজকের আমাদের 16ই ডিসেম্বর, তার সাথে সাথে চ্যানেল এসের 13 বছর হয়ে গেল। তো শুভ জন্মদিন চ্যানেল এস। আর মিউজিশিয়ানরা যারা সবসময় আমাদের সাথে বাজান, সূর্য ওসায় বাজান, তো আজকে তাদের সবাইকে আমি কষ্ট দিচ্ছি না, দু একজনকে মাত্র কষ্ট দেব। পাপস টায়ার্ড হয়ে গেছে অলরেডি, তো পাপস ইউ ক্যান কন্টিনিউ টু ড্রিঙ্ক ইউর ওয়াটার। আর তার সাথে সাথে না, এই সাইডকে একটু কষ্ট দিই, এই সাইডকে একটু রেস্ট দেবো এবার। সো তার জন্য আমাকে গানটা একটু ভিন্ন রকমে গাইতে হবে। আজকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি না, ডোন্ট ওয়ারি, ইউ লুপা ইউর সেফ। তো আই উইল কন্টিনিউ টু সিং ইন দ্যাট কেস। আশা রাখি সবাই আপনারা ভালো আছেন, বাসায় বসে যারা দেখছেন আপনারা, আই এম শিওর ইউ আর গুড অ্যান্ড ইউ আর স্টিল ওয়েল অ্যান্ড উই আর স্টিল ইন টাইম। সো লেটস স্টার্ট বিফোর দ্য টাইম রানস আউট। La 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 shedino akashe chilo koto tara সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা, স্মৃতি নয় তো ঝরা ফুল যেন ভালোবাসা ভরা, তোমারই মমতা সেদিনও আকাশে ছিল কত তারা। ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া। লোপা মনে পড়ে
বসে মুখোমুখি দুজনেই সুখী মেঘের আড়ালে ছিল চাঁদের সেই উকি কানে কানে গানে গানে নীলে মন সেদিনও আকাশে ছিল কত তারা আজও তারা জাগে বড় একা লাগে প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে দুটি চোখে বেদনায় জলে আছে ভিজে জ্বালা দিতে মালা দিলে নীলে মন সেদিনও আকাশে ছিল কত তারা আজও মনে আছে রিয়েলি আই মিন ইট তোমারই কথা সেদিনও আকাশে ছিল কত তারা শুধু দর্শকবৃন্দ বিজয়ের 46তম বৎসর পূর্ত উপলক্ষে আজ আমরা চ্যানেলএসের আজকের স্টুডিওতে সবাই একসাথে সমবেত হয়েছি এবং সেই সাথে চ্যানেলএসের জন্মদিন আজকে 13 বছর পূর্ণ হলো আজকের এই দিনে আমরা চলে গিয়েছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতির পরে আবারও সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই উৎসব মঞ্চ থেকে শুধু দর্শকবৃন্দ আমাদের এই পর্যায়ে একজন একজন এসেছেন আমাদের সাথে জয়েন করতে উনি যদিও গেস্ট হিসেবে এসেছিলেন কিন্তু ওনাকে ধরে বেঁধে কিবোর্ডে বসে দেওয়া হয়েছে আমাদের প্রাণপ্রিয় জুন ভাই সবাই একটা হাততালি হবে জুন ভাইয়ের জন্য থ্যাংক ইউ লোপা থ্যাংক ইউ এবং হ্যাপি অ্যানিভার্সারি টু চ্যানেলস আমি খুব প্রাউড বিকজ আমি সবসময় বিগিনিং থেকে ছিলাম এখনও আছি এবং সবাই কলা কিশোরীকে ধন্যবাদ এবং তারা অনেক কষ্ট করে বিগিনিং থেকে এই পর্যন্ত যারা আসছে সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জুন ভাই এবং আরেকজন এসেছে আমাদের তবলা বাদকও পরিবর্তন হয়ে গেছে আমাদের সবসময়ের তবলার সাথে আরেকজন পিয়াস ভাই আপনাকে অসম্ভব অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ হ্যাপি 13th অ্যানিভার্সারি চ্যানেলস উই লাভ ইউ আমাদের অনুষ্ঠানের একদম প্রথম সারির দিকে দেখছি বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গ রয়েছে আমরা তাদের কাছে আসব কথা বলবো কিন্তু চলে যাচ্ছি তার আগে একটি গানে এই পর্যায়ে আমি ডাকব আমাদের নূরজাহান শিল্পীকে সবাই খুব জোরে একটা হাততালি হবে তার জন্য ধন্যবাদ শ্রী দর্শকবৃন্দ আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আমাদের চ্যানেলের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে তো সেই সুবাদে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন সেটি আমরা প্রার্থনা করছি আপনার কাছে নূরজাহান শিল্পী আপনি কেমন আছেন চ্যানেলের সম্পর্কে যদি দুটি কথা বলতেন সে কথা নতুন করে কি বলবো এটা তো খুবই জনপ্রিয় একটা চ্যানেল আমাদের ইউকেতে সবাই খুব পছন্দ করে ছবি কথা সুন্দর এবং তাদের প্রোগ্রাম খুবই সুন্দর হয় আর নতুন করে কিছু বলার নাই আর চ্যানেলএসের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি এবং আর অনেক দিন যেন দীর্ঘজীবী হয় চ্যানেলএস বা চমৎকার এই পর্যায়ে আমি কিন্তু আমার মাইকটি ছেড়ে দিচ্ছি শিল্পীর জন্য আমরা গানে চলে যাচ্ছি ধন্যবাদ মনে আপনি ভেবেছি
নূরজাহান খুব চমৎকার কণ্ঠে গেয়ে শোনালেন তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা। সুই দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলস থেকে আমাদের সাধনা কিন্তু ছিল আমাদের দর্শকরা, আমাদের সকল দর্শকরা, যাদের সাহায্যক্রমেই কিন্তু আমরা এত দূর হাঁটি হাঁটি পাপা করে 13 বছর আমরা পালন করতে পেরেছি। যাই হোক, প্রথম সারির দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি আমার দর্শকদের কাছ থেকে কিছু কথা শোনার জন্যে। আমি দেখতে পাচ্ছি ও বিসিএর অলি ভাইকে আমাদের চ্যানেলের সম্পর্কে যদি দুটি কথা বলতে নাম। থ্যাংক ইউ। আসলে আজকে চ্যানেলে সে 13তম যে বিজয় দিবস উপলক্ষে আজকে যে 13তম যে অ্যানিভার্সারি তাদের পালন করতেছে, সেই জন্য আমি চ্যানেলসকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। কারণ চ্যানেলস বাংলাদেশি কমিউনিটিতে অনেক কিছু দিয়েছে এবং বাংলাদেশি কমিউনিটি অনেক বেনিফিটেড হয়েছে চ্যানেলসের মাধ্যমে। কারণ আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন খবর খবরাদি এগুলো আমরা কিন্তু চ্যানেলসের মাধ্যমে দেখতে পেরেছি বাংলাদেশি কমিউনিটিতে ইন ইউনাইটেড কিংডম। সো ফ্রম বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, আইড লাইক টু উইশ চ্যানেলস এ হ্যাপি 13th অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে যাচ্ছি আমাদের হেলাল ভাইয়ের কাছে। হেলাল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি লোপা, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে। আমি কর্নারে বসে বসে দেখছিলাম আপনাকে যে খুব এনজয় করছেন আমাদের চ্যানেলস এর গানগুলো, তো আপনি যদি চ্যানেলস এর অনুষ্ঠানগুলো সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, অতুলনামূলক চ্যানেলস যা দিয়ে যাচ্ছে 13 বছর যাবত। আমরা মনে করি বাঙালি কমিউনিটি স্মরণ করবে চ্যানেলসকে, সাথে সাথে মাহিজলের ফেরদোস ভাই এবং চ্যানেলসের চেয়ার সামাদ ভাইকে। ওনারা যদি এ সমস্ত অ্যারেঞ্জ না করতেন বাঙালি কমিউনিটি হয়তো আজকে এগুলো পেত না। তাই আমি চ্যানেলসকে এবং সাথে সাথে চ্যানেলসের যারা রয়েছেন সবার প্রতি থাকলো হিলসাইড টেবলসের পক্ষ থেকে এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। সে দর্শকবৃন্দ, এবার আবারও সময় এসেছে গানে চলে যাওয়ার। এই অবস্থায় আমি ডাকতে যাচ্ছি আমাদের আরেকজন সুকণ্ঠের অধিকারী এবং অবশ্যই তিনি একজন সুচরিত্র এবং সুদর্শন একজন ব্যক্তিত্বের অধিকারী। তিনি কেউ নয়, দেলওয়ার হোসেন দিলু ভাইকে আমি মঞ্চের দিকে আহ্বান জানাচ্ছি। সবাই একটা জোরে হাততালি হবে তার জন্য। থ্যাংক ইউ দিলু ভাই। দিলু ভাই, দিলু নামটার মধ্যে কেমন দিল দিল একটা ব্যাপার আছে, এর কারণটা কি বলেন তো? আসলে জানি না, এটা বাপ মা বলতে পারতো, নামটা রেখে দিছে তারা, বাট এটার যে এত ফজিলত হবে সেটা তো বুঝতে পারিনি। অবশ্যই মানুষের ভালোবাসা ছিল, মানুষের ভালোবাসা আছে, সেটা সবচেয়ে বড় জিনিস। সেই মানুষ তো আছেই, কিন্তু নারীদের মনে হচ্ছে ভালোবাসার ওইটা একটু বেশি আপনার জন্য। যাই হোক, এই পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি আমার মাইক্রোফোনটা দিলু ভাইয়ের উদ্দেশ্যে। সবাই আবারও হাততালি হবে তার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসাধারণ প্রেজেন্টেশন করছে লোপা, লোপার জন্য একটা হাততালি হবে প্লিজ। থ্যাংক ইউ। আর অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলসকে এবং আরও সামনের দিকে যাক, আরও ভালো ভালো কাজ আমাদের কমিউনিটিকে উপহার দিক, এই দোয়া সবসময় থাকবে এবং আমরাও চাইব এবং আমরা যতখানি পারব চ্যানেলসকে সহযোগিতা করব। এখন যেটা করব এটা কুমার বিশ্বজিতের একটি গাওয়া গান, আশা করি আপনাদের ভালো লাগবে গানটি। আপনাদের যদি ভালো লাগে আপনারা হাততালি দিতে পারেন, এটা আপনাদের সিলেটের একটা ধামাইলের। তোমরা
সে ঘায়েতে তোমরা কেন লবণ দিতাও চোখে তার মতি গতি বুঝনে দাও আমার ক্ষতি চোখে তার মতি গতি পেছনে দাও আমার ক্ষতি রূপে কোনো অপূর্বতাই রূপে কোনো অপূর্বতাই ভাবাই তাহার দলে জলে রে অন্তর জলে তখন আরো বেশি বেশি জলে অনেক অনেক ধন্যবাদ আমাদের দিলু ভাইকে। শুধু দর্শকবৃন্দ, দিলু ভাইয়ের অন্তর জ্বললেও আপনাদের জ্বলনীটা যাতে কমে এই জন্য কিন্তু আমাদের চ্যানেল থেকে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন শিল্পীদের মধ্যে দিয়ে, যাতে করে আপনাদের জ্বলনীটা আমরা কমিয়ে দিতে পারি। কিন্তু ভারতীয় সেই সব সাজ ভিকাবি বাহুতি চ্যানেলে গিয়ে যদি জ্বলনীটা বেড়ে যায় তাতে কিন্তু আমরা কোনো দায়বদ্ধতা নেব না। যাই হোক, এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী সিঙ্গারের কাছে। আমাদের এবার ইয়াং সেনসেশনাল একজন সিঙ্গার আমাদের স্টেজে আসতে যাচ্ছে, তিনি আর কেউ নন, আমাদের সুন্দরী তানিয়া। খুব জোরে একটা হাততালি হবে তার জন্য। তানিয়া, welcome. You look amazing tonight. Do you know that? I'm sure you do, don't you? Thank you so much. এখন তুমি আমাদের চ্যানেলের সম্পর্কে দুটি কথা বলো এবং বিজয় দিবস উপলক্ষে কথা বলো, এবং আমি ছেড়ে দিচ্ছি মাইকটি আমাদের সুন্দরী তানিয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ লোপা। অ্যাকচুয়ালি চ্যানেলস নিয়ে কথা বলতে গেলে দুইটা কথাই হবে না, অনেক কথা বলা আছে আসলে। প্রথমেই চ্যানেলসের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আমাদের কমিউনিটিতে যেভাবে কাজ করে যাচ্ছে চ্যানেলস আমাদের সবার জন্য, আরও অনেক বছর এভাবে এগিয়ে যাক চ্যানেলস, সেই কামনা করছি। অনেক অনেক ভালোবাসা চ্যানেলসের জন্য। আহাদ ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য, আমাকে ইনভাইট করার জন্য। আর আজকে তো আমাদের বিজয় দিবস, আমি একটা দেশের গান দিয়ে শুরু করব, দুইটা লাইন গাবো দেশের গান, দেন আই উইল সিং ওয়ান অফ দ্য সং যেটা আমি গাইতে যাচ্ছি। হব দুরন্ত তোমার জন্য
আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন বাংলাদেশ তোমারই জন্য। থ্যাংক ইউ। এখন একটা ফোক গান গাচ্ছি।
much. Thank you, Papuda, Amit. Everyone, thank you so much. থ্যাংক ইউ। সুই দর্শকবৃন্দ, আমি জানি না তানিয়া কার পাগল হয়েছে, কিন্তু এত আকুতি ভরা গান শুনে তো আমার, আমি 100% শিওর যে আমাদের দর্শক মহলই পাগল হয়ে গেছে আমাদের তানিয়ার জন্য। যাই হোক সুই দর্শকবৃন্দ, পাগল জিনিসটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কমিউনিটির জন্য, আমাদের সমাজের জন্য। কেন বলছি, কারণ আমাদের যখন 1971 সালে আমরা যখন আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিলাম, তখন কিন্তু কিছু পাগল মানুষই সেটি ছিনিয়ে নিয়েছিল। যারা র্যাশনাল বুদ্ধি দিয়ে চিন্তা করেছিল, তারা চিন্তা করেছিল যে এরকম হানাদার বাহিনীর এত সব অ্যাডভান্স সব ওয়েপনের কাছে আমরা তো তুচ্ছ, আমরা তো মারা যাব, আমরা কীভাবে পারবো তাদের সাথে যুদ্ধ করে, লড়াই করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে। কিন্তু আমরা পেরেছিলাম। কেন পেরেছিলাম? সেই পাগল মানুষদের জন্য। যাই হোক, এইবার আমি এই পর্যায়ে ডাকবো আমাদের আরেকজন শিল্পীকে, মহামায়াশীল। তার জন্য একটা হাততালি হবে, খুব জোরে একটা হাততালি হবে। আপা এগিয়ে আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। আমাদের চ্যানেলসের অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, সবসময় দেখি এবং করে থাকি, করে আসছি। আচ্ছা, চ্যানেলের সম্পর্কে দুটি কথা শুনবো আপনার কাছ থেকে এবং তারপর পরেই গানে চলে যাচ্ছি। আমি মাইক দিয়ে দিচ্ছি আপনার হাতে, ধন্যবাদ। প্রথমে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু আমাদের চ্যানেলসের জন্মবার্ষিকী, জন্মদিন 13তম, এবং আমাদের আজকে বিজয় দিবস, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিউজিশিয়ানরা। একটা কথা বললেই না হয় যে যেহেতু আমাদের মিউজিশিয়ানদের এত কৃতিত্ব যে আমাদের গানটা তখনই পরিপূর্ণতা পায় যখন আমাদের মিউজিশিয়ানরা সেই আমাদের সেই পরিপূর্ণতা উপভোগ করতে দেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাপ্পু এবং আমাদের অমিত এবং আমাদের আরও দুজন ভাই, রিয়াদ এবং একজন ভাই আছেন তার সঙ্গে আমি অনেক, ওনার নামটা কি, দীপ, দীপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলে যশ, একটু আগে তানিয়া গান করে গেল, এত ভালো গান করলো এবং তানিয়া বলে গেল যে ওর নামটা ভুলে গেলাম, তো আমি তানিয়ার পক্ষ থেকে ওর নামটা বলছি, ওর নাম হচ্ছে যশ আমার ছেলে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। যেহেতু আমরা এই মাসটা বিজয়ের মাস, আমি একটু দেশের গানই করছি। I'm
অনেক ধন্যবাদ। প্রচণ্ড মায়া নিয়েই আমাদের মহামায়া গানটা গেয়ে শোনালেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সেই জন্যে। সুই দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এই অবস্থায় দেখছি একটু ঝিমিয়ে পড়েছে সবাই, তো এই ঝিমানোটাকে একটু চাঙা করে দেওয়ার জন্য কিছু একটা করতে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট সিঙ্গার এর পরে ডাকছি আমি শেফ আলীকে। শেফ আলী, কুইক, ওয়াও, আমাদের প্রিটি শেফ আলী চলে এসেছে মঞ্চে। কেমন আছো সুন্দরী তুমি? থ্যাংক ইউ, আমি ভালো আছি, আপনিও অনেক সুন্দরী আই মাস্ট সে। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, ইটস এ কমপ্লিমেন্ট। বাট দেন এগেইন, আমি শুনেছি তোমার আজকের যে গান, সেই গানটা নাকি দিল নিয়ে, তো তুমি কি একটু খুব একটু মানে সংবেদনভাবে গানটি গাবে, যাতে মানুষজন দিল হাতে হেঁট রেখে মানে যাতে না দিলটা ভাঙে আর কি, সেই দিকে খেয়াল রেখে আমরা পর্ব? অবশ্যই অবশ্যই, আমি দিল জোড়া লাগানোরই গান গাইছি, ভাঙার না, আশা করছি পছন্দ করবে সবাই। থ্যাংক ইউ। We'll be right back.
শেফালি, তোমাকে আমি জানি না শেফালি কাকে দিল দিয়েছে, বাট আমাদের দিল কিন্তু আমরা চ্যানেলিস্টের জন্যই দিয়ে দিয়েছি। এই 13টি বছর ধরে টিকে থাকা এই ব্রিটেনের মতো একটা জায়গায়, এই ছোট্ট একটা কমিউনিটির মাঝখানে এইরকম একটা চ্যানেল প্রতিষ্ঠিত করা এবং সেটা টিকে থাকা এই 13 বছর ধরে কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, সেই দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে ছিলেন সেই অনুষ্ঠানের প্রথম থেকে, এখন আমরা একদম অনুষ্ঠানের শেষে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই অবস্থায় আজকে শেষ গানটির জন্য অনুরোধ জানাবো আমাদের হাসি রানীর কাছে, তিনি আজকে গানে গানে ভরিয়ে দিবেন আমাদের শেষ কিছু প্রহর। কিন্তু সেই সাথে আমি কিন্তু আমার কিছু ইম্পর্টেন্ট কিছু দর্শক আছে, একজন ব্যাকে দেখতে পাচ্ছি সেলফি তোলাতে ব্যস্ত। হ্যালো মিস্টার সেলফি মানুষজন, আপনারা কি একটু এগিয়ে আসবেন, কারণ আমাদের লাস্ট গানটি আমাদের হাসি রানী গাইবে। আমি চাচ্ছি আপনাদেরও সেখানে পার্টিসিপেশন থাকুক। প্লিজ কাম অন ফোকস, কাম ফরওয়ার্ড, কাম অন। সো এই পর্যায়ে হাসি রানী চলে আসছে, কিন্তু দর্শকবৃন্দ, আমি একটু আগেই বললাম যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আর আমাদের আজকে বিহাইন্ড দ্য সিনে যেসব লোকগুলো কাজ করে গেছে, তার মধ্যে তিনটি নাম আমি না বললেই নয়, আমাদের সাউন্ডে ছিলেন কামরুল হাসান এবং আমাদের গুড্ডু ভাই, এবং আমাদের প্রডিউসার ছিলেন আহাদ ভাই। এই তিনজন মানুষকে এবং সেই সাথে যারা অন্যান্য কন্ট্রোল প্যানেলে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উৎসব মঞ্চ থেকে আমি লোপা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আহাদ ভাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং যারা আছেন সাথে সবাইকে। আর শেষ গানটি করছি, আশা করি সবাই আমার সাথে সাথে গাইবেন, সবার জানা গান। আর অনুষ্ঠানে আসলে শাব্দুল করিমের গান করতেই হবে, নাহলে কিন্তু অপূরণীয় থেকে যায়। তো একটি গান শেষবারের ঝিলমিল ঝিলমিল এই গানটি করছি, সবাই যারা ঘরে বসে দেখছেন তারাও গাইবেন আমি আশা করি। কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে। আজকে কিন্তু চ্যানেল আছে যদি এটা বলি, হ্যাঁ, রে ময়ূর পঙ্খী নাই।
চলে